ভিডিও শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আছে, তা হচ্ছে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, দেখেন ভিডিও নিচে এরকম লাল সাবস্ক্রাইব লিখে একটা বাটন আছে, তো সাবস্ক্রাইব লিখে বাটনে একটা ক্লিক করুন। তারপর দেখেন সাইডে একটা নোটিফিকেশান আইকন চলে আসবে, তো নোটিফিকেশান আইকনে একটা ক্লিক করে দেবেন, তাহলে যে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো ওই ভিডিওর নোটিফিকেশান আপনি সবার আগে পেয়ে যাবেন। আর আজকে আপনাকে দেখাবো ইসি ব্রাউজার কেন আনইনস্টল করতে হবে, বাঁচতে চাইলে কেন ইসি ব্রাউজার আনইনস্টল করতে হবে, তো এই বিষয়ে আজকে পুরো ভিডিওটা থাকবে। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, শেষ পর্যন্ত না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। সো চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, টপটেক বাংলা ইউটিউব চ্যানেল আপনি সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, অনেকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম, ভিডিওটার টাইটেল ছিল বাঁচতে চাইলে আনইনস্টল করুন। তো ওই ভিডিওর মধ্যে আমি দেখাইছি যে ইসি ব্রাউজার ব্যবহার করলে আপনার কী কী ক্ষতি হতে পারে, আপনার ফোন হ্যাক হয়ে যেতে পারে, আপনার ফোনের ফটোস, ভিডিওস, ইনফরমেশন অন্য একটি ওয়েবসাইটে পাচার হয়ে যেতে পারে। তো এগুলোর সমস্যা থেকে বাঁচতে চাইলে এই অ্যাপসটি আনইনস্টল করুন। তো এই বিষয় নিয়ে আমার ছিল আগের ভিডিওটি, পার্ট ওয়ান। তো আপনি যদি ওই ভিডিওটি না দেখে থাকেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তো আপনি ক্লিক করে ওই ভিডিওটি দেখে নেবেন। তো আজকে আমার পার্ট টু করার উদ্দেশ্য হচ্ছে যে বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো জানেন যে কিছুদিন আগে ইসি ব্রাউজার প্লে স্টোর থেকে ব্যান করে দেওয়া হয়েছিল। তো এই বিষয়ে অনেক ইউটিউবার এই বিষয়ে ভিডিও বানিয়েছিল, তো আপনারা অনেকে হয়তো জানেন। তো প্লে স্টোর থেকে ইসি ব্রাউজার ব্যান করে দেওয়া হয়েছিল, তো ইসি ব্রাউজার প্লে স্টোরের মধ্যে আবার ব্যাক করছে। তো আমি প্লে স্টোরে যাওয়ার পর আমি দেখেছি যে ইসি ব্রাউজার আবার ফিরে এসেছে। তো ইসি ব্রাউজার অনেকদিন আগে আবার চলে এসেছে, তো আসার পরে আমি ভাবলাম যে আবার ইনস্টল করে কিছু দেখি। তো ইনস্টল করার পর আমার কাছে যা অবাক লেগেছে যে ইসি ব্রাউজারের মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়েছে, এবং যেসব কারণে ইসি ব্রাউজারকে ব্যান করা হয় বা যেসব কারণে ইসি ব্রাউজার ব্যবহার করা আমাদের পক্ষে ক্ষতিকর, ওইসব কারণ কোনো ওইসব জিনিসগুলো একটু পরিবর্তন হয় না। তো দ্যাটস ওয়াই আজকের ভিডিওটি করা। তো ইসি ব্রাউজারের মধ্যে প্রবেশ করার পর আপনারা হয়তো দেখতে পারেন যে এখানে অনেক অ্যাডাল্ট টাইপের নিউজ থাকে, অনেক খারাপ নিউজ থাকে। আপনি যখন আপনার ফোনে ইসি ব্রাউজার ইনস্টল করবেন, তখন আপনি যখন ডাটা কানেকশনটা অন করবেন, তখন দেখতে পারবেন যে আপনার ফোনে অসংখ্য অ্যাডাল্ট টাইপের মেসেজ আসছে, অসংখ্য অ্যাডাল্ট টাইপের নোটিফিকেশান আসছে, যেগুলো আপনার খুবই অপমানজনক এবং খুবই অনেকেই বুঝতে পারছেন যারা ইসি ব্রাউজার ব্যবহার করতেছেন। তো ইসি ব্রাউজার আবার প্লে স্টোরে ব্যাক করছে, কিন্তু আমার মনে হইতেছে না যে ইসি ব্রাউজারটি এখন ব্যবহার করা সেফ হবে। তো এই জন্য আমি আপনাকে একটি সেফ, একদম নিরাপদ একটি ব্রাউজারের কথা বলবো। আপনারা ওই ব্রাউজারটি ব্যবহার করলে আমি 100% গ্যারান্টি দিতে পারি আপনার ইনফরমেশন, আপনার ফটোস, ভিডিওসগুলো সেফ থাকবে। তো আমি বলবো আপনি সেফ থাকার জন্য আপনাকে একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে। তো আমার আগের ভিডিওতে অনেকেই কমেন্টস করছিল আমার আগের ভিডিওটা, আমার আগের ইসি ব্রাউজার আনইনস্টল করার সম্পর্কে আগের ভিডিওর মধ্যে ভিউস হয়েছে প্রায় 4 লাখের মতো, প্রায় 9000 মানুষ ভিডিওর মধ্যে লাইক করছে, 1000 মতো কমেন্টস করছে। তো অনেকেই আমাকে কমেন্টস করছে ভাই ইসি ব্রাউজার যদি খারাপ হয় তাহলে সবচেয়ে ভালো ব্রাউজার কোনটা, সবচেয়ে নিরাপদ ব্রাউজার কোনটা। তো আমি তাদেরকে বলবো যে গুগল ক্রোম ব্রাউজারটি ব্যবহার করেন। তো গুগল ক্রোম ব্রাউজারটি আপনি ব্যবহার করলে আপনার ইসি ব্রাউজারের মধ্যে যেসব সমস্যায় পড়ছেন তো ওইসব সমস্যায় পড়তে হবে না। তো আশা করি আপনি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করলে 100% সেফ থাকবেন, ইসি ব্রাউজারের মতো কোনো প্রবলেম হবে না। আমি নিজে ব্যবহার করি, তো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে ইনস্টল করে নিতে পারেন। আর এটা হচ্ছে গুগলের একটা সফটওয়্যার, যারা জানেন তারা তো জানেনই, আর যারা না জানেন তারা তো গুগল সম্পর্কে অবশ্যই জানেন, গুগলের সফটওয়্যার মানে একদম সেফ। তো আশা করি আপনি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করবেন। তো এই বিষয়টা আমার আগের ভিডিওতে অনেকেই কমেন্টস করছিল ভাই নিরাপদ ব্রাউজার কোনটা, তো সেই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। আর অনেকেই কমেন্টস করছিল ভাই আপনি নিজে ইসি ব্রাউজার আনইনস্টল করতে বলতেছেন আর আপনি নিজে ইসি ব্রাউজার ব্যবহার করতেছেন। তো আমি বলবো ভাই ইসি ব্রাউজার আমি নিজে ব্যবহার করতেছি জাস্ট আপনাদের জানানোর জন্য, আপনাদের দেখানোর জন্য যে ইসি ব্রাউজার আপনাদের জন্য সেফ না। তো ইসি ব্রাউজারের মধ্যে আমি নতুন করে ইনস্টল করার পর অনেক কিছু দেখেছি যেগুলো আমার কাছে ভালো লাগেনি, তো যেগুলো আমার কাছে মনে হয়েছে ইসি ব্রাউজার ব্যবহার করলে সেফ না। তো এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, তো অনেকেই আমার সাথে একমত হবেন। যদি আপনি একমত থাকেন তাহলে কমেন্টস করে জানাবেন, আর যদি একমত না থাকেন কী কারণে আপনি একমত না তাও কমেন্টস করে জানাবেন, যাতে সবাই একসাথে শিখতে পারি, বুঝতে পারি। তো আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন যদি আমার কোনো ভুল হয়ে থাকে। আর আপনি ইসি ব্রাউজার সম্পর্কে কী মনে করেন, ইসি ব্রাউজার ব্যবহার করা উচিত কি উচিত না, ইসি ব্রাউজার আনইনস্টল করা উচিত কি উচিত না, এই বিষয়ে আপনি কমেন্টস করে জানিয়ে দেবেন।
আর ইউসি ব্রাউজার সম্পর্কে যদি আপনার কোনো কমেন্টস থাকে তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে করতে পারেন। আর আশা করি এই ভিডিওটা ভালো লাগছে, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন আর কমেন্টস করে আপনার মতামত জানাবেন অবশ্যই অবশ্যই। আর আমাদের সাথে কানেক্ট থাকার জন্য আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সবাই বাই।